বার্তাকক্ষে সর্বশেষ সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি রীতা চৌধুরী। আজ পবিত্র আশুরা। মুসলিম বিশ্বে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। হিজরি 61 সালের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। এই শোকাবহ দিনটি স্মরণ করতে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বী 10 মহরম পালন করে পবিত্র আশুরা। আবারও ফিলিপাইনে হাইয়ান দুর্গতদের ত্রাণ সহায়তা পাঠাল দক্ষিণ কোরিয়া। ত্রাণ সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে 40 জন বিমান সেনা ফিলিপাইনে উদ্দেশ্যে রওনা দেন। দক্ষিণ কোরীয় রেডক্রস ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে ফিলিপাইনে। এদিকে গৃহহীন হয়ে পড়া 5,45,000 মানুষের কাছে এখনও সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাকলোবানের রাস্তার পাশে এখনও পড়ে আছে অনেক মানুষের লাশ। এক বছরের জন্য মার্কিন নাগরিকের স্বাস্থ্য বীমা নীতি বাতিল কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিতর্কিত স্বাস্থ্যসেবা আইনের আওতায় বীমা নীতি বাতিল করতে যাচ্ছিল ওবামা প্রশাসন। ওবামা বলেন, বীমাকারীরা চাইলে ব্যক্তিগতভাবে ক্রয় পরিকল্পনা বাড়াতে পারে। 52% মার্কিন নাগরিক ওবামাকে বিশ্বাস করে না। সম্প্রতি প্রকাশিত এমন জরিপে বিষয়ে ওবামা বলেন, তিনি বুঝতে পেরেছেন জনগণ কতটা অখুশি এবং তার কিছু বিশ্বস্ততা অর্জন করা প্রয়োজন। স্বাস্থ্যসেবা আইন নিয়ে বিতর্কিত হয়ে পড়েন প্রেসিডেন্ট ওবামা, আর আইনটির বিভিন্ন সমস্যা তুলে ধরে সুবিধা আদায়ের চেষ্টা করে যাচ্ছেন রিপাবলিকান সদস্যরা। খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফে আজ মাঠে নামছে জনপ্রিয় দুই সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ও ইব্রাহিমোভিচের সুইডেন। এই দুই জনের যে কোনো একজনকে মিস করবে ফুটবল বিশ্ব। লিসবনে আজ মঙ্গলবার স্টকহোমে ফিরতি ম্যাচের ফলাফলের উপরে নির্ভর করছে কোন দল যাবে বিশ্বকাপে। মাঠে পর্তুগাল ও সুইডেন খেললেও সবার দৃষ্টি থাকবে দুই দেশের দুই সুপারস্টার রোনালদো ও ইব্রাহিমোভিচের উপর। এরই মধ্যে কথার লড়াই শুরু করেছেন ইব্রাহিমোভিচ। তিনি ঘোষণা দিয়ে রেখেছেন এ খেলার তার দলই জিতবে, দর্শকরা তার খেলাই দেখতে চায় বিশ্বকাপে। তবে যাকে নিয়ে এত আলোচনা সেই রোনালদোই মুখ খুলছেন না, জবাব দেবেন মাঠেই। আজ থেকে শুরু হচ্ছে দুবলার চরে ঐতিহ্যবাহী রাস উৎসব। আয়োজক কমিটি জানায়, পূর্ণিমার জোয়ারের পানিতে স্নান করে পাপ মোচন হবে এমন বিশ্বাস নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা রাস উৎসবে যোগ দিলেও তা এখন ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধর্মবর্ণের লোকদের মাঝে। এরই মধ্যে উৎসবে জড়ো হয়েছেন হাজার হাজার তীর্থযাত্রী ও দর্শনার্থীরা। আজ সন্ধ্যার চরে বাজি আর ফানুস উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আগামী রোববার ভোরে পূজা কীর্তন আর পুণ্য স্নানের মধ্যে দেশের সবে এই উৎসব। বার্তাকক্ষে এখন পর্যন্ত এই ছিল আমার হাতে সর্বশেষ সংবাদ শিরোনাম। পরের সংবাদ সকাল 11:00 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।